নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওমেন্স পলিটেকনিক চন্দননগর এই কলেজের র্যাঙ্ক কাট অফের ব্যাপারে। সো তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল অন করে দাও। সো দেখো, আমরা যদি ওমেন্স পলিটেকনিক কলেজ চন্দননগরের র্যাঙ্ক কাট অফের ব্যাপারটা আসি, তাহলে দেখো এটা কিন্তু 2022 এর বেসিসে আমরা র্যাঙ্কটা আলোচনা করব। আর দেখো, 2020 সাল এবং 2022 সালের ভিতরে র্যাঙ্কে সেরকম খুব একটা বেশি ডিফারেন্ট হবে না। এই যে র্যাঙ্কটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই র্যাঙ্কটার থেকে কিন্তু হার্ডলি 700 থেকে 800 এরকম নাম্বারে কিন্তু ডিফারেন্স হবে, এর থেকে বেশি কিন্তু হবে না। সো দেখো, টোটাল এই কলেজটায় তিনটে ব্রাঞ্চেস অ্যাভেলেবেল আছে। নাম্বার ফার্স্ট হচ্ছে আর্কিটেকচার, নাম্বার টু হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর নাম্বার থ্রি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তিনটেই কিন্তু মেয়েদের জন্য খুব বেস্ট, ঠিক আছে। সো ফার্স্ট আমরা আসি আর্কিটেকচারের র্যাঙ্ক কাট অফের ব্যাপারে। সো আর্কিটেকচার যে র্যাঙ্ক কাট অফটা, সো এখানে জেনারেল যে কাট অফটা গেছে সেটা হচ্ছে 22,443, এসসি র্যাঙ্ক গেছে 32,534, এবং এসটি র্যাঙ্ক গেছে 29,148, এবং কম্পিউটার সায়েন্সের এখানে জেনারেল ক্যাটাগরিতে কাট অফটা গেছে 10,095, এসসিতে গেছে কাট অফটা 20,105, এসটিতে কাট অফ গেছে 29,065, আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এখানে জেনারেল ক্যাটাগরিতে কাট অফটা গেছে 16,226, এবং এসসিতে কাট অফ গেছে 29,048, এসটিতে কাট অফ গেছে 29,984। সো দেখো, কাট অফগুলো কিন্তু খুবই কম কাট অফ গেছে, এগুলো বেশি কাট অফ কিন্তু যায়নি। আর দেখো, আমি কিন্তু চ্যানেলে র্যাঙ্ক কাট অফের ভিডিও অনেক বানিয়েছি। তোমরা দেখো, চ্যানেলে আসার পরে এই প্লেলিস্ট সেকশনে যদি যাও, সো এখানে দেখো র্যাঙ্ক কাট অফ একটা জেক্সপো র্যাঙ্ক কাট অফের প্লেলিস্ট পাবে। তোমরা এখানে এইখানে কিন্তু বেস্ট কলেজগুলোর তোমরা র্যাঙ্ক কাট অফের কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে, যেগুলো 2020 র্যাঙ্ক কাট অফ হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, ফ্রেন্ডস সাথে শেয়ার করো, আর নিচে তোমার যদি কিছু কমেন্ট করে জানার থেকে যে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।